আজকের ছাত্রলীগের অবস্থান ছিল আরো নৃশংস এবং ভয়াবহ। আজকে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র শো করা হয়েছে, আগ্নেয়াস্ত্র চাপাতি রড হকিস্টিক দিয়ে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, আমাদের কাছে যেটা মনে হচ্ছে, স্পষ্ট মনে হচ্ছে, গণভবনের নির্দেশে তারা দায়িত্ব পালন করছে। বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসাবে তাদের উচিত ছিল সকল ছাত্র সংগঠনই তো তাদের সন্তানতুল্য সেই একই নজরে দেখা, কিন্তু একটি ছাত্র সংগঠনকে তারা যেভাবে প্রশ্রয় দিচ্ছে, আমরা মনে করি যে এই হামলাগুলির পিছনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বিকার ভূমিকা অনেক বেশি তাদেরকে উৎসাহ দিচ্ছে। এবং আমি বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতা হিসাবে, ছাত্রলীগের নেতাকর্মীরা যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরাও একই প্রক্রিয়ার শিক্ষার্থী। ছাত্রলীগ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকে, আমরাও ক্যাম্পাসে থাকবো ইনশাল্লাহ। এবং যদি তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে থাকে, আমরা আমাদের দেয়ালে পিঠ ঠেকেছে, আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ। এই ক্যাম্পাস সেই বাংলাদেশের সকল স্বাধিকার আন্দোলনে এই ক্যাম্পাস নেতৃত্ব দিয়েছে। সে 52 থেকে শুরু করে আজকে পর্যন্ত এদেশের মানুষ যতগুলি আন্দোলনের মাধ্যমে আশার আলো দেখেছে, সেই তীর্থস্থান ছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়। সেরকম একটি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রচ্ছন্ন মদদে আজকে বাইরে থেকে সন্ত্রাসীদেরকে ভাড়া করে এনে আমাদের শিক্ষার্থীর উপর হামলা করবে, এটা তো কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারে না। আপনাদের কাছে তো ফুটেজ আছে, আমরা বিশ্বাস করি যে জাতির কাছে আপনারা সেই তথ্যগুলি তুলে ধরবেন যে আজকে তারা প্রত্যেকটি মোড়ে মোড়ে আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করতেছিল সকাল থেকে। তো সাধারণ শিক্ষার্থীদেরকে এবং সেই জন্যই তো আমি এই কথাটা বলছি, আপনারা তো জাতির বিবেক, আপনারাই তো দেখছেন যে সকাল থেকে কারা অস্ত্র নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতেছিল। প্রত্যেকটি মোড়ে মোড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি আপনারা চেক করে দেখেন, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ছাত্রলীগ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, বিভিন্ন থানা কলেজ ইউনিটের নেতাকর্মীরা যে প্রতিহত করার জন্য দাঁড়িয়ে আছে, এটা কি দেশে কি গৃহযুদ্ধ চলতেছে নাকি? ঢাকা বিশ্ববিদ্যালয় কি আজকে মানে সিভিল ওয়ারের মতো জায়গায় গেছে? তো বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে চুপ করে আছে। এই অবৈধ সরকারের আমলে বারবার যে ভোট ছাড়া দেশে নির্বাচন হয়েছে, তারা মনে করতেছে যে ক্ষমতার আসন চলে গেলে তাদের এই দেশে অস্তিত্ব সংকটে পড়বে, যার কারণেই এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে তারা সেই ক্ষমতার সোপান ধরে রাখার জন্য ব্যবহার করতে চাচ্ছে। আমি বিশ্বাস করি জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, এবং আমাদের গত 2.5 বছরে 6 বার হামলার শিকার হয়েছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সেক্রেটারি, আজকে আমি কয়েকবার আমার উপরে হামলা করা হয়েছে, এই যে দেখেন, ঠিক আছে? তো আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমরা সামনে এই সন্ত্রাসী কর্মকাণ্ড যদি চলতে থাকে, আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে এই সন্ত্রাসীদের যদি প্রতিহত করে ক্যাম্পাসে ঢুকতে, আমরা ঢুকবো ইনশাআল্লাহ। কর্মসূচি, এই ঘটনার প্রতিবাদে কর্মসূচি তো অবশ্যই থাকবে। আমি আপনাদেরকে আগেই বলেছি, গত 2.5 বছরে আমরা 6 বার হামলার শিকার হয়েছি। এখানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আছেন, একজনও নেই যার গায়ে আঘাতের চিহ্ন না এই সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমাদের ক্যাম্পাসের সামগ্রিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য যা যা করা দরকার আমরা তাই করবো ইনশাআল্লাহ।